পোলাও আসলে এমন একটি খাবার যেটা ছাড়া যে কোনো ওকেশন যেন ইনকমপ্লিট থেকে যায়, তাই না? আসসালামু আলাইকুম দর্শক, আমার চ্যানেল কুকিং স্টুডিওর এই এপিসোডে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আপনি বিয়ে বাড়ির স্বাদের পোলাও নিজেই ঘরে তৈরি করতে পারবেন। আর অধিকাংশ বাবুর্চিরা যে রেসিপিটি ফলো করে সেটাই আপনাদের সামনে তুলে ধরব। এর জন্য আমি একটা হাঁড়িতে প্রায় 1/4 কাপের মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 চা চামচের মতো শাহি জিরা। শাহি জিরার পরিমাণটা খুবই অল্প দিবেন, কারণ এটা অনেক বেশি স্ট্রং ফ্লেভারের থাকে। এবার 2 তেজপাতা আমি হাত দিয়ে একটু ছিঁড়ে দিচ্ছি। দিচ্ছি 2 টুকরা দারচিনি, 4-5টা এলাচ আর 4-5টা লং। এবার এই গরম মশলাটাকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। এটাও খেয়াল রাখতে হবে গরম মশলাটা যেন পুড়ে না যায়। যখন চারিপাশে বুদবুদের মতো দেখা যাবে সেই পর্যায়ে দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে ভেজে একেবারে লালচে বেরেস্তার মতো করা যাবে না, এটার কালার এরকম সাদাতে থাকা অবস্থাতেই এর মধ্যে চাল দিয়ে দিতে হবে। আমি আজকে কালিজিরা পোলাওয়ের চাল 2 কাপ পরিমাণ ব্যবহার করছি। আপনারা চাইলে চিনি গুঁড়া, গোবিন্দভোগ কিংবা বাসমতি দিয়েও এই পোলাওটা রান্না করতে পারবেন। চালটাকে আমি 30 মিনিট আগে ভালোভাবে ধুয়ে পানিটাকে ঝরিয়ে রেখেছিলাম, যে কারণে চালটা একেবারে ঝরঝরে হয়ে গেছে এই 30 মিনিটেই আবার আগের মতো। এবার একটু সময় নিয়ে ভালোভাবে চালটাকে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে যাবে আপনি চালের রঙটা দেখলেই বুঝবেন যে এটার কালারটা একটু সাদাটে হয়ে আসবে। এছাড়া আপনি খুবই সুন্দর একটা অ্যারোমা পাবেন আর একটা শনশন শব্দও শুনতে পাবেন। সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম পানি। পানির পরিমাণটা হচ্ছে আপনি ঠিক যে কাপ দিয়ে চাল মাপবেন সেম কাপের ডাবল পানি। তবে বাবুর্চিরা পানির সাথে একটু দুধও ব্যবহার করে, সেই কারণে আমি আজকে 4 কাপ পানির বদলে 3 কাপ পানি দিব আর 1 কাপ পরিমাণ দুধ দিব। দুধটাও কিন্তু ফুটন্ত গরমই ব্যবহার করতে হবে। এবার এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা। রসুনের পরিমাণটা অবশ্যই কম দিতে হবে, না হয় কিন্তু ফ্লেভারটা তেমন ভালো লাগে না পোলাওয়ের। এবার দিয়ে দিব আমি 2 টেবিল চামচের মতো কাঠবাদাম বাটা। আপনারা চাইলে কাজু বাদাম বাটাও ব্যবহার করতে পারেন, তবে অন্য কোনো বাদাম বাটা ব্যবহার করলে হবে না। এবার স্বাদ মতো লবণ দিয়ে চুলার আঁচটাকে এই পর্যায়ে মিডিয়াম টু হাইয়ে দিয়ে অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। যখন দেখবেন চাল আর পানির লেভেলটা সমান হয়ে আসবে, ঠিক সেই পর্যায়ে এটাকে আরেকটু নেড়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব প্রায় 7-8টা বোটা ছাড়ানো আস্ত কাঁচামরিচ। এই কাঁচামরিচটা কিন্তু ফাটতে যাবেন না, তাহলে কিন্তু পোলাও ঝাল হয়ে যাবে। এটাকে বোটা ছাড়িয়ে আস্তই ব্যবহার করতে হবে শুধুমাত্র সুন্দর ফ্লেভারের জন্য। এই পর্যায়ে আমি চুলার আঁচটাকে একেবারে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটাকেও বন্ধ করে দিব আর 15 মিনিটের জন্য এটাকে দমে রাখব। আপনারা যে হাঁড়ি ব্যবহার করবেন সেটা যদি পাতলা হয় নিচে একটা তাওয়া দিয়েও দমে রাখতে পারেন। আর এই 15 মিনিটে কিন্তু ঢাকনা খোলা যাবে না, ঠিক 15 মিনিট পরেই ঢাকনাটাকে আসলে খুলতে হবে। এবার এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার অয়েল ছড়িয়ে দিচ্ছি। বাবুর্চিরা বাটার অয়েলই ব্যবহার করে, আমি এটা বাংলাদেশ থেকে আনিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাটার অয়েলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে আমি 2-3টা আলু বোখারা, 1 টেবিল চামচের মতো কিশমিশ আর সামান্য একটু কাঠবাদাম ছড়িয়ে দিচ্ছি। দিচ্ছি 2-3 ফোঁটা গোলাপ জল আর 2-3 ফোঁটা কেওড়া জল। এবার আমি হালকা হাতে এই সব কিছুকে আবার মিশিয়ে দিব, যেন ওপরের ভাতগুলো নিচে চলে যায় আর নিচেরগুলো ওপরে উঠে আসে। তবে খুব বেশি জোরে নাড়াঘাটা করে তারপরে এটাকে নাড়া যাবে না, তাহলে কিন্তু আবার ভেঙে যাওয়ার চান্স থাকবে। আলতো হাতে নেড়ে দিতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও সেই লো আঁচেই এটাকে দমে রাখবো 15 মিনিট। এরই মাঝে পোলাওটা পুরোপুরি হয়ে গেছে, আমি একটু সরিয়ে দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু নিচে একেবারেই লেগে যায়নি।
আমি একটা সার্ভিং ডিশে এখন তুলে নিচ্ছি, দেখেন কি সুন্দর ঝরঝরে হয়েছে। উপরে একটু পেঁয়াজের বেরেস্তা ছিটিয়ে আমি একটু সাজিয়ে তারপরে পরিবেশন করছি। এবারের ঈদে এটা অবশ্যই ট্রাই করবেন, আশা করি সেই বিয়ে বাড়ির স্বাদটা আপনারা ঘরেই পেয়ে যাবেন। আজকের বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আর আপনাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রেসিপিসগুলো শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।